হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখন আমি আমার মোমেন্টগুলি ক্যাচ করছি, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কি করব, কোথায় যাচ্ছি এবং বিমানবন্দরে আমি কেন যাচ্ছি। এখানে আমরা যাচ্ছি আমার ভাই বোন আমরা মিলে। সামনে একটা রেস্টুরেন্ট পড়েছে, সেই রেস্টুরেন্টে আমরা একটু রিল্যাক্সিংয়ের জন্য এখানে নেমে গেলাম। এখানে রেস্টুরেন্টের সামনে আমি আমার বোন হাঁটাচলা করছি, আমাদের ঘুমে আমরা অনেকটাই কাতর। এখন একটু আর্লি ইন দ্য মর্নিং। আমার ভাই, এটা আমার ভাই, ভাই বোন দুই বোন আর ভাই, আমরা এয়ারপোর্টের বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছি, যাচ্ছি। এখন রেস্টুরেন্টের ভিতরে আমি আমার বোনের সঙ্গে বসে আছি, বোনের বানানো কফি খেলাম, ঘুমে কাতর হয়ে আছি আমরা এক একজন। এখন রেস্টুরেন্টের বাহিরে গিয়ে আমরা একটু হাঁটাহাঁটি করছি, একটু ঠান্ডা ঠান্ডা ভাব, বেশ ভালো লাগছে, হাঁটছি, অনেকটাই ভালো লাগছে, এত ভালো লাগছে, এই ঠান্ডাটা তো আমরা উপভোগ করতে পারি না, এই সময়টা আমরা ঘুমিয়ে কেটে দিই। এখানে মেন রাস্তা দিয়ে কত কয়েকটা গাড়ি যাচ্ছে, রাতের অন্ধকার, জুনাকি পোকা ঝিঝি করছে। এখানে রেস্টুরেন্টের সামনে একটি লাইট ফোকাস আছে, খুব ভালো লাগছে। এখানে একটা বড়ুই গাছ সামনেই, সেই বড়ুই গাছে ছোটো ছোটো বড়ুই ছিল, বড়ুই পাড়তে আমার বেশ ভালো লাগছিল। আমি অনেকগুলো কাটার গুঁতোও খেয়েছি, ছোটো ছোটো কয়েকটি বড়ুই আমি পারলাম, বেশ আনন্দ লাগলো। সেই ছোটোবেলার কথা মনে হলো। রেস্টুরেন্টের সামনে একটি হলুদ গোলাপ ফুল গাছ আছে, সেই ফুল গাছটি ন্যাচারাল, এতই ভালো লাগছে, অনেকগুলো কলি ফুটেছে, হাতে টাচ না করে আমি আর থাকতে পারলাম না, তাই আমি এটা আনন্দ ভোগ করছিলাম হাতে নিয়ে। আবার আমরা যাত্রা শুরু করে দিলাম এয়ারপোর্টের কাছে, প্রায় চলে আসছি এখানে আমরা এয়ারপোর্টের কাছাকাছি। আমার বোন এয়ারপোর্টের দিকে তাকিয়ে আছে, আমার মা, আমার এক ভাই আসবেন ক্যানাডা থেকে, ক্যানাডা এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স বিমান দিয়ে বাংলাদেশ ল্যান্ড করবেন 8:30। ওনাদের ল্যান্ড করার সময় দেখা যাক। আমি একটু পর নেমে গিয়েছি, এখন আমি এয়ারপোর্টের ভিতর সেকেন্ড টার্মিনালে নেমেছি। এখানে আমি পায়চারি করছি, ওয়েট করছি মা ভাই কখন আসবেন। আমি আমার এক ভাই এখানে বসে আছি, যে ভাইটা আমাদের, আমরা একসাথে এসেছি, সেই ভাই বসে ওয়েট করছি। এখানে অনেক লোকের ভিড় পিরাপি দেখা যাচ্ছে, এখানে অনেকগুলি বিমান একসাথে ল্যান্ড করেছে, সবাই সবার আত্মীয় স্বজনের জন্য ওয়েট করছে। কয়েকটা বিমানে একসাথে ল্যান্ড করেছে, আমরা ওয়েট করতেছি, আমার ভাই আসবে, মা আসবেন। বাইকে তো এখনও, বাইকে দেখা যাচ্ছে না এখনও, এই তো ভাই চলে আসছে, মাও চলে আসছেন, এটা আমার মা, এটা আমার মা ক্যানাডা থেকে, এই ভাই আর এই মা আসছেন। ভাই আমার মাকে সিট বেল্ট করে সব ঠিকঠাক করে দিচ্ছেন, আমরা এখন আমাদের শহরে ব্যাক করব। আমার ভাই আজকে আসবেন না, ও শ্বশুরবাড়ি চলে যাবে, মাকে সেফটি করে সব ঠিকঠাক করে দিচ্ছেন। আমার কাছে মায়ের পাসপোর্টটা দিল রাখতে, তুমি ঠিক আছো মা, ভাই কথা বলছে। আমরা এখন আবারও আমরা ময়মনসিংহের পথে রওনা হব, এখন রওনা হয়ে গিয়েছি, আমাদের যেতে দুই তিন ঘন্টার মতো লাগবে টাইম। স্টিল দেয়ার, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সি ইউ নেক্সট টাইম।